দুইটা কারণে অধিকাংশ মানুষের রোজা ভেঙে যাচ্ছে, দুইটা কারণে অধিকাংশ মানুষের রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে না, গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আজকে আমরা জানবো কোন দুইটা কারণ, যে দুইটা কারণে অধিকাংশ মানুষের রোজাগুলো ভেঙে যাচ্ছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, মানুষ রোজা রেখে কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা রোজা রেখে মিথ্যা কথা বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালাইসা হাজাতুন লিল্লাহে, যে ব্যক্তি রোজা রাখবে আবার মিথ্যা কথা বলবে, আল্লাহর হাবিব বলেছেন তার পানাহার করার কোনো প্রয়োজন নাই, তার রোজা রাখবার কোনো প্রয়োজন নাই, কেননা তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আপনি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবেন না। রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনার রোজাগুলো বাতিল হয়ে যাবে, আপনার রোজাগুলি আল্লাহর কাছে কবুল হবে না। আর দুই নাম্বার যে কারণে মানুষের রোজাগুলো বাতিল হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে, মানুষ রোজা রেখে চায় স্টলের মধ্যে বসে দুই তিনজন একসাথে বসেই মানুষের গীবত করছে, অন্যের সমালোচনা করছে। যারা মানুষের গীবত করবে, মানুষের সমালোচনা করবে, যারা পরের সমালোচনা করবে, তাদের রোজা এই রমজান মাসে আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য এই দুইটা বদ গুণ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে, এই দুইটা খারাপ কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে, তবেই আমাদের রোজাগুলো আল্লাহর কাছে কবুল হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, আপনি রোজা রেখে মিথ্যা কথা বলতে পারবেন না, আর দুই নাম্বার হচ্ছে, আপনি রোজা রেখে মানুষের গীবত করতে পারবেন না, মানুষের সমালোচনা করতে পারবেন না। এই সমালোচনা এমন একটা গুণা, আল গীবাতু আশাদ্দু মিনা জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে আরও নিকৃষ্টতম একটি গুণা। এই জন্য আপনি পরের সমালোচনা, অন্যের গীবত আপনি কীভাবে করবেন, এই জন্য এই দুইটা কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে এই রমজান মাসে। আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার বেশি বেশি ইবাদত, গোলামি আর দাসত্ব করার তৌফিক দান করুন। আর এই দুইটা বদগুণ থেকে আল্লাহ তালা আমার সকল ইমানদার মুসলমান ভাইদেরকে আল্লাহ তালা হেফাজত করুন। আমি আল জামিয়া মিডিয়া, দা হোলি কোরআন, শেজ পিপল দ্য রাইট ওয়ে।